ইমন কর সবু দাদাগিরি চালিছে এই পুলিশ বালে কর আমার উপরে পিটিছন অত্যাচার করিছন হ্যাঁ ই পুলিশ বালে এতে গুন্ডাগিরদি দেখছন কোভিড হসপিটাল না খাইবাকে নেই কিছু নেই ট্রিটমেন্ট নেই ডক্টর নেই কিছু নেই আর এই গুন্ডাগিরদি দেখছন পুলিশ বালে হ্যাঁ ইন স্ট্যাম্প বালে গুন্ডাগিরদি দেখছন চিকিৎসা অবহেলারু সম্পর্কীয়ঙ্কু তো হরাইলে মুহ খোলিবারু সহিবাকু পড়িছি পুলিশ জুলম মাড় গাড়ি সহ পোশাক মধ্যে চিরিবাকু পছাই নাহি পুলিশ কলাহান্ডি পুলিশ হ্যাঁ 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 মুর্দাবাদ কলাহান্ডি পুলিশ মুর্দাবাদ সবুঠু বড় কথা হচ্ছে এ সব ঘটিছি খোদ জিলাপালক সম্মুখে এ ভিডিওটি ভাইরাল হওয়ার পরে পদাকু আসিছি কলাহান্ডি রে কোভিড পরিচালনার আসল চিত্র দেখন্তু এ হসপিটাল কু না ডাক্তার অছন্তি না নার্স খোলা পড়িছি মেডিকাল ভগবান ভরসারে পড়িছন্তি রোগী তেণু মেডিসিন আউ খাদ্য কথা পচারে কিয়ে পকুড়ি দিয়া যাইছি কে পেশেন্ট কে নিজা পকুড়ি দেখন এই পানি কো পকুড়ি পানি নাই না যে পানি মনে পতে দেলো পানি দি বাকে নি দি দেই নি দেবার কিছু নেই আগা এমতি ট্রিটমেন্ট নেই তো কাজে করে এটা হসপিটাল আছে আগা ডক্টর দরকার আগা আমি যে অন্য হিচো আগা আমি যে ভাই হরেছো অন্য কি ভাই নি হরাবার আছে অন্য কি মা হিনে তার পিলাকে নেই হরাবার আছে আগা সে সমান অভিযোগ আসিছি সুন্দরগড়ু কোভিড কুপরিচালনার আউ এক করুণ দৃশ্য দেখিবাকু মিলছি এই হসপিটালে রবিবার রাতি প্রায় 9টা সময়ে সদর ব্লক রূপিডিহি গাঁর জিতেন্দ্র কেশরীঙ্কর করোনার মৃত্যু হওয়ার পরে সোমবার সকাল পর্যন্ত সব ডাক্তারখানারে হি পড়ি রহিলা তো আমার গোটে ভেণে এক্সপায়ার করি গলে সে কাল রাতি রু অ্যারাউন্ড 9:30 বজে সে এক্সপায়ার করি যাইছন এখন 10 বাজলে ডেড বডি তো নিহা দিয়ে কারণ হয়েছে প্রবলেম যে কিছু জানা নি পড়বার ভিতরে কেন কেন করছেন কাগজপত্র কাম চালছে কাগজপত্র কাম চালছে কৌছন আউ ডেড বডি এখন তো নিয়ে আছে সকালু ডাকি দিলে 6 বাজে কিন্তু এখন তো 10 বাজলে নিয়ে আছে রিলেটিভ কর কালি ডেথ হয়ে গলা কোভিড রে আউ কালি রাতিরে আমি ডেড বডি পাইবা কথা সেমানে কইলে রাতিরে দেই হবনি ডেড বডি লেট হয়ে যাইতলা অফিসিয়াল প্রসিজর আছে কালি সকালু পাইবে দীর্ঘ মানে 12 ঘন্টা হেলানি এপর্যন্ত তাঙ্কু মিলিনি কালি রাতিরু জনে মলানি আজি সকাল পর্যন্ত 10-12 ঘন্টা পর জনে ডেড বডি রহিব কাইকি এই অবব্যবস্থার যে চালিছি এই এনটিপিসি হসপিটাল রে কাইকি চালিছি কোভিড পরিচালনার দৃশ্য পদাকু আসিবা পরে এটি প্রশ্ন উঠুছি কোভিড 19 র দ্বিতীয় লহর পাই কেতে প্রস্তুত ওড়িশা দ্বিতীয় লহরের ডাবল মিউট্যান্ট অত্যন্ত বিপজ্জনক জনা পড়িবা পরে গভীর ভাবে প্রভাবিত হয়েছে রাজধানী দিল্লী দিল্লীর পজিটিভ হার প্রতি তিন জন করে জনে যা চকিত কলা ভি যদি দেশের রাজধানী এতে প্রভাবিত হচ্ছে সেখানে ওড়িশা ভি রাজ্য যেটি স্বাস্থ্য ভিত্তিভূমির ঘোর অভাব রয়েছে এভাবে পরিস্থিতি পাই কেতে প্রস্তুত নজর পকাতু কিছু তথ্য উপরে দিল্লীরে 3.5 কোটি লোকঙ্ক পাই 88টি হসপিটাল 20,308 বেড 4,645 আইসিইউ ব্যবস্থা থিবা বেলে ওড়িশার 4.5 কোটি লোকঙ্ক পাই 68টি হসপিটাল 8,580 বেড 2,248 আইসিইউ রয়েছে ওড়িশার বৌদ্ধ নবরঙ্গপুর জেলা ভি আইসিইউ ব্যবস্থা বিলকুল নাহি অনুগুল বরগড় ভদ্রক দেবগড় ঢেঙ্কানাল জগৎসিংহপুর কলাহান্ডি কন্ধমাল রায়গড়া সুবর্ণপুরে 10 কম আইসিইউ পশ্চিম ওড়িশার চিন্তাজনক খবর আসিছি সামনাকু অক্সিজেন অভাব যোগু লোকঙ্ক জীবন যাউছি সরকার সজ্জা অক্সিজেন আইসিইউ ভেন্টিলেটর উপরে স্বচ্ছ ও স্পষ্ট চিত্র প্রদান নকরি কোভিড 19 র ভয়াবহতাকু লুচাউছন্তি ওড়িশার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাই 6,688 ডাক্তার আবশ্যক থিবাবে মাত্র 1,326 মঞ্জুরি প্রাপ্ত পদবী রয়েছে সেথিরু বি 409 খালি তবে কোভিড 19 পরিচালনারে দিল্লী ও মহারাষ্ট্র সরকারক বিফলতারু মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক কিছু শিখি পদক্ষেপ নেবে না কেবল নিজ প্রশংসার বিভোর হয়ে আত্মপ্রচার করবে এনে প্রশ্ন উঠিছি কলাহান্ডি যশবন্ত ধাংড়া মাঝি সুন্দরগড়ু সাগর পটনায়ক সহ ব্যুরো রিপোর্ট অর্গস নিউজ এবে আমি আনিছু আপনার পাই অর্গস নিউজ অ্যাপ গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর কু জানতু অর্গস নিউজ টাইপ করন্তু আও অর্গস অ্যাপ ডাউনলোড করন্তু লাইভ বুলেটিন নিউজ এবং অন্যান্য শো দেখন্তু আও আমার সঙ্গে জড়ি হন্তু তবে দেরি কাহি কি আজি হি ডাউনলোড করন্তু অর্গস নিউজ অ্যাপ সত্যর সন্ধান রে অর্গস সবুবেলে লোকঙ্ক সাথিরে রে